হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, অনেকে অনেক ভিডিওতে কমেন্টস করে থাকে যে দুইতলা ফাউন্ডেশনে আমরা যেই দুইতলা তিনতলা বিল্ডিংগুলো ভিডিওতে আপলোড করে থাকি ইউটিউবে, তো অনেকে অনেক কমেন্টস করে থাকেন যে দুইতলার জন্য এতটুকু ফাউন্ডেশন লাগে না বা তিনতলার মধ্যে এতটুকু ফাউন্ডেশন লাগে না, এই ধরনের বিভিন্ন কমেন্টস করে থাকেন। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি, যারা নতুন বিল্ডিং করতে চান তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এটি একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো আপনাদেরকে দেখাবো দুইতলা ফাউন্ডেশন জন্য কতটুকু ফাউন্ডেশন নেওয়া হয়েছে, কতটুকু বেজ দেওয়া হয়েছে, কী ধরনের কলম দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে দুইতলা ফাউন্ডেশন, এটি ডুপ্লেক্স বিল্ডিং, তো দুইতলা ফাউন্ডেশনের জন্য কতটুকু ফাউন্ডেশন নেওয়া হয়েছে। এটা দুইতলায় শেষ, এটার উপর আর কোনো কাজ করা হবে না। তো দেখুন, এটি একটি নিচতলার ড্রয়িং। তো আমি যদি নিচতলাটা দেখি, আগে আপনাদেরকে ড্রয়িংটা দেখিয়ে নিই, তারপর আপনাদেরকে ফাউন্ডেশন দেখাবো, গ্রেড বিম দেখাবো এবং কলমগুলো দেখাবো কতটুকু নেওয়া হয়েছে। তো দেখুন, যদি এটা হলো এন্ট্রি, দেখুন এখানে এখানে এন্ট্রি করা হবে। এটি হলো একটি লিভিং রুম, দেখুন এটি একটি লিভিং রুম। তো লিভিং রুমটা বেশ বড় সড় করা হয়েছে। এখানে একটি ডাইনিং রুম, তো দেখুন ডাইনিং রুম সাথেই কিন্তু পাচ্ছি সিঁড়ি। তো সিঁড়িটি কিন্তু একটি নতুন মডেলের সিঁড়ি করা হয়েছে, অ্যাঙ্গেল মডেলের। তো আমরা এটা কিন্তু ডুপ্লেক্স সিঁড়ি বলে থাকি। তারপরে এইভাবে এসে দেখুন, এখানে কিন্তু অ্যাঙ্গেলভাবে করা হয়েছে। এখানে একটি পাচ্ছি আমরা একটি গেস্ট রুম এই ডিজাইনটিতে, এবং এখানে একটি বেডরুম, এখানে হবে একটি বড় কিচেনটির সাথে এখানে একটি বারান্দা করা হবে। এটি কিচেন সাথে স্টোররুম, টয়লেট পাচ্ছি একটি এবং দুটি, এখানে একটি টয়লেট আর এটি নামাজের রুম। তো দেখুন, আমাদের যেই বাই বিল্ডিংটি করবে, তো উনি ঠিক এইভাবে চেয়েছিল, তো ইঞ্জিনিয়ার ঠিক এইভাবে করে দেওয়া হয়েছে। তো উনি জায়গাটা কিন্তু সর্বমোট এইভাবে আছে 45 ফিট এবং এইভাবে আছে 50 ফিট, তো এভাবে যদি এখন 40 রাখা হয়েছে। তো এই জায়গাটির ভিতরে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে। এখানে সামনে একটু কাজ হবে, একটু ফুলসের কাজ হবে। তো দেখুন, যদি আমরা দ্বিতীয় তলায় যাই তাহলে দ্বিতীয় তলাটা ঠিক দেখতে এরকম হবে। তো দেখুন, বিল্ডিংটি যদি ভিডিওটি একটু বড় হবে, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন দুইতলা বা তিনতলা ফাউন্ডেশনে কতটুকু ফাউন্ডেশন নিতে হয়। তো দেখুন, এটি কিন্তু সেই ফোর্সের ডিজাইনটি। আমরা সিঁড়ি দিয়ে যখন উপরে আসবো, এটি হবে ফ্যামিলি লিভিং। এখানে একটি বেডরুম, এখানে একটি বেডরুম এবং এখানে একটি বেডরুম এবং ঠিক এই যে এখানে একটি বেডরুম। তো দেখুন, এই বেডরুমটির সাথে এটি অ্যাটাচড করা হবে, যদিও এটা কমন করা হয়েছে। এখন এটি ব্যায়ামের জন্য রুম হবে, যে বাইজান বিভিন্ন সময় ব্যায়াম ট্যাম করে থাকে, ব্যায়ামের জন্য হবে। আর এটা হবে একটি টয়লেট, এটা একটি টয়লেট, যদিও এই টয়লেটটি এটার সাথে অ্যাটাচড হবে। আর এটা যদি অ্যাটাচ দেওয়া হয়েছে, এটা কমন করে দেওয়া হবে। তো ঠিক এভাবে হবে দ্বিতীয় তলার প্ল্যানটি। এখানে যে ফোর্সের ডিজাইনটি দেখুন, এখানে একটি গোল কলাম হবে, এখানে একটি গোল কলাম হবে, আর সামনে শুধু পাবেন এই বিল্ডিংটির দুটি বারান্দা। তো আমরা যদি এখন অপর পৃষ্ঠায় যাই, দেখি ওই পৃষ্ঠায় কী দেওয়া হয়েছে। তো এখানে দেখুন, এখানে কলামের ইয়াগুলো দেওয়া হয়েছে যে কোন কলামটা কতটুকু সাইজের হবে। তো দেখুন, এইটা কিন্তু 10-10 কলম দেওয়া হয়েছে, এবং এই কলমটা যদি দেখি, এটা 10-12 দেওয়া হয়েছে, এবং এই কলমটা 10-12, এবং শুধু চারটি কলম দেওয়া হয়েছে 10-10, আর এই কলমগুলো দেওয়া হয়েছে 10-12। দেখুন 10-12, এটি 10-12, এই চতুর্থের কলমগুলো 10-12, চারিখানের কলমগুলো 10-10। যদি মাঝখানে কলমগুলো দেখি তাহলে হবে 12-15, দেখুন 12x15 কলম দেওয়া হয়েছে। তো এটি হলো কলামের সাইজ। তো অনেকেই অনেক বলে থাকেন যে এত বড় সাইজ লাগে না। আসলে আমরা দুইতলা ফাউন্ডেশনের জন্য যদি 12x12 কলম দিই, তাইলেই আমি আমাদের ক্ষেত্রে হয়তো এনাফ, কিন্তু ইঞ্জিনিয়ার হয়তো এটা জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করেই এই সাইজটি দেওয়া হয়েছে। তো আমরা যদি অপর পৃষ্ঠায় যাই তাহলে দেখতে পারবো যে আমাদের কলামে কতটি রড দেওয়া হয়েছে। তো দেখুন, এখানে আমরা যে গোল কলমগুলো সামনে এই গোল কলমগুলো দেখেছিলাম, গোল কলমগুলোতে কিন্তু 5টি করে রড ব্যবহার করা হয়েছে। আর যদি আমরা এই C1 কলমগুলো যাই, তো C1 কলমগুলো যে 10-10 কলমগুলোতে কিন্তু আমাদের এই 6টি করে রড ব্যবহার করা হয়েছে, এবং যে 10-12 কলমগুলো ওটিতেও কিন্তু 6টি করে রড ব্যবহার করা হয়েছে। আর যদি C3 কলমগুলো দেখুন, 8টি করে রড ব্যবহার করা হয়েছে। তো এক ভাই আমার একটি তিনতলা ফাউন্ডেশনের ভিডিওতে কমেন্টস করেছিলেন, উনি ভাই বললে ভুল হবে, উনি একটি ইঞ্জিনিয়ার। আমি দেখেছিলাম ওনার যে আইডিতে কী যেন একটি ইঞ্জিনিয়ার নাম ছিল, তো ওই ইঞ্জিনিয়ার হয়ে কমেন্টস করেছে যে তিনতলা ফাউন্ডেশনের জন্য 8টি করে রড লাগে না। তো আমি এই দাদাভাইকে বলবো যে অবশ্যই তিনতলা ফাউন্ডেশনের জন্য 8টি কলম, মাঝখানে কলমগুলোতে 8টি করে রড লাগবে। তো 8টি করে রড ছাড়া কিন্তু তিনতলা ফাউন্ডেশন হবে না, আই থিঙ্ক। তো দেখুন, এখানে দুইতলা ফাউন্ডেশনের জন্য কিন্তু 8টি করে রড ব্যবহার করা হয়েছে। তো আবার 16 মিলি, দেখুন এই যে 8টি করে 16 মিলি এবং এখানে 6টি করে 16 মিলি, প্রতিটি রডে কিন্তু 16 মিলি দেওয়া হয়েছে। তো আমরা যদি
কলামের ইয়াটিতে দেখলাম, তো আমরা এই রিঙের ইয়াতি মাপগুলো তো আমরা বুঝেই থাকি যে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি 5 ইঞ্চি ফারাক দিয়ে থাকে। তো আমরা রিঙের ইয়াটা না গেলাম, আমরা এখন বেজগুলো দেখবো যে বেজগুলো কতটুকু দূরত্ব দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমরা যদি সাইডের ইয়াগুলো দেখি, কোনার ইয়াগুলো, তাহলে এখানে 5 ফিট 5 ফিট দেওয়া হয়েছে এবং এই বেজগুলা কিন্তু 6 ফিট বা 6 ফিট দেওয়া হয়েছে। দেখুন এই বেজগুলা শুধু চারিখানির কলম, চারিখানির 4টি কলম দেওয়া হয়েছে 5 ফিট বা 5 ফিট, এবং চতুর্থ সাইডের কলমগুলো দেওয়া হয়েছে, এই বেজগুলো দেওয়া হয়েছে 6 ফিট বা 6 ফিট। আর যদি মাঝখানে ইয়াগুলো দেখি, তাহলে দেখুন এটি কিন্তু এই 7 ফিট বা 6 ফিট দেওয়া হয়েছে। দেখুন এই 6 ফিট, এই যে এদিকে 7 ফিট বা 6 ফিট দেওয়া হয়েছে। তো আমি ওই যে ভিডিওটিতে ইঞ্জিনিয়ার ভাই কমেন্টস করেছিলেন, ওই ভিডিওটিতে আমি 6 ফিট বা 6.5 ফিট বেজগুলো দিয়েছিলাম মাঝখানে বেজগুলা। তা আবার তিনতলা ফাউন্ডেশনের জন্য ওই ভাই বলেছিল যে তিনতলা ফাউন্ডেশনে এত বড় বেজ লাগে না। তো আমি তা ওই ভাইকে চ্যালেঞ্জ করি নাই, তো আজকে শুধু ওই জন্যই ভিডিওটি আপলোড করা। তো দেখুন যদি আমরা এই পাশে যাই, তাহলে এখানে কিন্তু কি যে বেসের বেসের রডগুলো হালকা একটু এল দেওয়া হয়েছে এবং ইয়ার রডগুলো এল দেওয়া হয়েছে। তো অনেক ভাই অনেক ভিডিওতে কমেন্টস করে থাকেন যে আমরা বেসের যে রডগুলো এল দিই না কেন। তো ভাই আমরা দুইতলা তিনতলা ফাংশনের কিন্তু এল প্রয়োজন হয় না, অনেক ইঞ্জিনিয়ারই এল দেয় না। আমি আরও অনেক মোটামুটি অনেক ইঞ্জিনিয়ারের কাজ করা হয়েছে, তো তো ওই বিল্ডিংগুলোতে কিন্তু দুইতলা তিনতলাতে এল দেওয়া হয়নি। যদি উপরে এর চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই আছে, সেই বিষয় নিয়ে আলোচনা না করলাম। তো দেখুন এখানে ফুটিংয়ের সাইজগুলো দেওয়া হয়েছে এবং কোন ফুটিংয়ে কত মিলি রড ব্যবহার করা হবে সেটি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা সম্পূর্ণগুলোই 5 সুতা বলতে 16 মিলি রডগুলো ব্যবহার করতে পারি। তো দেখুন এই ফুটিংয়ের সাইজগুলো যদি F1 এবং F2, এখানে কিন্তু এই থিকনেস এই 10 ইঞ্চি থিকনেস দেওয়া হয়েছে। যদি এই 5 ফিট বা 5 ফিট বেস এবং 6 ফিট বা 6 ফিট বেসগুলো কিন্তু আর 12 ইঞ্চি থিকনেস দেওয়া হয়েছে। এবং যদি এপাশে দেখি, তাহলে F3 বেসগুলো কিন্তু 5 ফিট বা 15 ইঞ্চি দেওয়া হয়েছে। এবং যে 7 ফিট বা 6 ফিট বেসগুলো ওইগুলো কিন্তু 15 ইঞ্চি এবং 18 ইঞ্চি দেওয়া হয়েছে। তো আমরা এখন এটা দেখে নিলাম। এটা হলো গ্রেট বিমের সাইজ, দেখুন এটি বিমের সাইজটি উল্লেখ করা হয়েছে। এখানে যে বিমের সাইজটি কিন্তু আমাদের এখানে এই 6টি করে রড ব্যবহার করা হয়েছে। তো দেখুন বিমের সাইজটি আমাদের গ্রেট বিমের সাইজটি 18 ইঞ্চি বাই কত দেওয়া হয়েছে, ওই 15 ইঞ্চি বাই 12 ইঞ্চি দেওয়া হয়েছে। দেখুন এই যে 15-12 গ্রেড বিম দেওয়া হয়েছে। তো অনেকেই হয়তো কমেন্টস করতে পারেন যে দুইতলা ফাউন্ডেশন এত বড় গ্রেড বিম লাগে না। হ্যাঁ, আমরা 12 ইঞ্চি গ্রেড বিম দিয়ে থাকি, তো এখানে গ্রেড বিমের সাইজটি একটু বড়ই দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আশা করি যারা দুইতলা বা তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং করবেন তাদের জন্য মোটামুটি একটি হেল্পফুল ভিডিও। তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।